फ्रेंड्स আমি উজ্জ্বল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি চলে যাচ্ছি চড়ক পুজো দেখতে। তো চড়ক পুজোটা আমাদের কলকাতার কাছাকাছি খুব একটা ভালো হয় না, ছোটোখাটো করে হয়। তো আজকে আমি সেই জন্য একটু দূরে কোথাও যাচ্ছি। তো চলুন কোথায় যাই আমি যেটা বলছি আপনাকে। ফ্রেন্ডস ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদা, দেখতে পাচ্ছেন এটা শিয়ালদা প্ল্যাটফর্ম। থেকে আমরা চলে যাব মছরন্দপুর। আমরা কেটে নিয়েছি টিকিট, এবারে আমি চলে যাব ট্রেনের দিকে, দেখি কোথায় ট্রেন নিয়েছে কোন প্ল্যাটফর্মে। তো এই ট্রেনে করে এখন আমি মছরন্দপুর যাব। এটা হচ্ছে চাতরা বাজার। এখান থেকে আমাকে এই পিছন যে গলিটা দেখতে পাচ্ছেন, দেখুন এই গলিটা থেকে আমাকে যেতে হয় ভিতরের দিকে একটু হেঁটে। ভিতরে যাওয়ার জন্য কোনো গাড়ি ঘোড়া নেই, তাই আমাকে হেঁটে যেতে হবে। বাইরে প্রচুর রোদ, এখন প্রায় নেই করে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ধারণার বাইরে। তো এখন আমি যাই, চলুন আপনারা দেখুন। ফ্রেন্ডস এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, যাই না কত দূর হাঁটতে হবে। এখান থেকে একটু ভিতরের দিকে আছে রাস্তাটা। তো চারিদিকে গাড়ি ঘোড়া সেরকম নেই, তো একটা ভ্যান যাচ্ছে, দেখুন এই ভ্যানগুলো এখান থেকে চলে। যাই না কতটা হাঁটতে হবে। এখান থেকে চড়ক কত দূর? আচ্ছা শুরু হয়ে গেছে কি? শুরু হয়নি না, চলুন দেখা যাক আর কতটা হাঁটতে হয়। বলছে কাছাকাছি আছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি আমি সেই মন্দিরের জায়গায় যেখানে পুজো হয়। এটা হচ্ছে গিয়ে আসল মন্দির, দেখতে পাচ্ছেন আর পিছনে। এরপরে চারিদিকটা দেখুন, এখানে একটা ছোটো মন্দির আছে। এই যে স্টেজ তৈরি হচ্ছে, স্টেজে কী হবে ভাই? স্টেজ তৈরি হচ্ছে, এখানে সম্ভবত ফাংশন হবে। ফাংশন হবে এখানে, তাই? তোর নাম কি? হ্যাঁ পাগলু, সুন্দর নাম। এই যে ঝাঁপের জায়গা তৈরি হচ্ছে, এইখানটাতে ঝাঁপ হয় সাধারণত। এই উপরে যে বাঁশ বাঁধা হচ্ছে, এই বাঁশের উপর থেকে সবাই ঝাঁপ দেবে। এত উঁচু থেকে এই যে এখানটাতে ঝাঁপের জন্য মাচা বাঁধা হচ্ছে। এই যে মাচা, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ঝাঁপের মাচা। এটা পাটের দড়ি না কাকা? এখানে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এই কলা গাছগুলোর উপরে বটি রেখে তার উপরে ঝাঁপ দেওয়া হয়। ইনি হচ্ছে সেই কাকিমা যিনি আমাকে সারা পুজোর এখানটা জল খাইয়েছে এবং আমার এই গরমে তৃষ্ণা নিবারণ করেছেন। চারিদিকে সেই ঝাঁপের প্রস্তুতি চলছে। দেখুন এই বটিগুলো নিয়ে আসা হয়েছে কলা গাছের উপরে রেখে, এই যে দড়ি পাটের দড়ি দিয়ে এটাকে বাঁধা হচ্ছিল সেটাকে সকলে মিলে চারিদিক থেকে ধরে রেখেছে। এবার উপর থেকে যারা এক এক করে আসবেন এবং সবাই ঝাঁপ দিয়ে এই উপরে পড়বে। এটাই হচ্ছে এখানকার একটি রীতি এই পুজো বাবা ভোলেনাথের। সবাই সকলে বলে পাগলা বাবার পুজো এটা। তো যা যারা মানত করেছেন তারা এই পুজোতে অংশগ্রহণ করবেন এবং ঝাঁপে অংশগ্রহণ করবেন। একটা কথা বলে রাখি, এই ঝাঁপে অংশগ্রহণ সবাই করতে পারে না। যা যা ঝাঁপে অংশগ্রহণ করবে তারা কিন্তু 3 দিন আগে তাদেরকে সন্ন্যাস নিতে হবে। দেখুন এই ঝাঁপ দেবে এবারে মন্দিরে জমা দেবে সমস্ত ভক্ত। সকলের কাছে আমাদের আবেদন সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করে উঠে এই আশা রাখছি। রাস্তা দিয়ে যে সমস্ত গাড়ি যাচ্ছেন দাদা ভাইদের প্রতি আপনার মেলার জন্য একটু আস্তে আস্তে চালিয়ে যাবেন। সকলের কাছে আমরা অনুরোধ করছি। চলছে পাঠের অনুষ্ঠান কিছুক্ষণ বাদেই শুরু হবে। তো প্রথমে তিনি পড়বেন কোন শোনাটি তার ডাবকে বলবে না তাহলেও মন্দিরে জমা দেবে। উপস্থিত সকল পর্যটনটি আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী শুভেচ্ছা যারা যার রয়েছেন যেসব দাদা ভাইরা তাদের উদ্দেশ্যে ঘোষণা করছি সমানভাবে যা দেবেন। আর আপনার যে সমস্ত দাদা ভাইরা গাড়ি করে নিয়ে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি আপনাদের কৃপা করে একটু আস্তে আস্তে চালিয়ে যাবেন। চড়ক পুজোর উপলক্ষে পাঠের অনুষ্ঠান তিনি মন সন্ন্যাসী প্রথমে পড়বেন তার চাপ কেউ ধরবেন না আর ধরলেও মন্দিরে জমা দেবে। ইতিমধ্যে মেলার করে যে সমস্ত দর্শনার্থী এসেছেন সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। फ्रेंड्स भिडियोटी भालो लागले एक लाइक कर देवें और नतून नतून भिडियो देखार जोन्नो चैनलटिके सबस्क्राइब कर रखबें। थैंक यू।